আগামী 21 মার্চের প্রধানমন্ত্রী চট্টগ্রাম জনসভালী সলের শাসরব। দক্ষিণ চট্টগ্রামের ফটিয়া উপজেলাত ফটিয়া আদর্শ স্কুল মাঠত জনসভাত প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সহ আশেপাশে ব্যানার ফেস্টুন তোরণে সাজানো ইয়ে নতুনভাবে নেতাকর্মীল সহ এলাকাবাসী অলর মাঝে চলের খুশির বন্যা। পুরো ফটিয়া বাসী উজ্জীবিত, দলমত নির্বিশেষে প্রধানমন্ত্রীর স্বাগতম জানাবে বৈদিককে ফটিয়ার জনগণ। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আজ শাসরবই ফটিয়া পৌরসভা ওইতলে ফটিয়া পুর উপজেলা মিজে আজ নতুন করে সাজর হাসলের নতুন করে সাজাই। সমাবেশস্থলত মাঠ মঞ্চ নির্মাণ সহ যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ। রাত দিন 24 ঘন্টা লাগাতার হাজগরি যার শ্রমিকল। এডে ফটিয়ার সাইরফাল দেওয়ানা মাইকিং ব্যানার ফেস্টুন দলীয় নেতাকর্মী শুধু ন ফটিয়া সাইরমিককে অনেক গত এক সপ্তাহ ধরে ইঁদুর আনন্দ কোটা সিটা আংন বাংলাদেশের বিভিন্ন জায়গা তুন গ্যাস টক্ক লাইব আর আরা হতটুকু অতিথি পরায়ণ ইয়ানোর পরিচয় দিনে দন ফরিব। মাডর প্রস্তুতি প্রায় আরা শেষ পর্যায়ে অন যদি পার্সেন্টেজ হিসাব করে না হইমদে প্রায় 80% শেষ। এখন আরা ফাইনালটা আছে কিন্তু আরও এদের অনেক দেখতে লাগুন অলরেডি মাইক চলে এসছি এলইডি স্ক্রিন বই দুয়ো জায়ান্ট এডে মাডত SSF ফুল ইতারা তদারকিত খুব সুন্দরভাবে। ফটি আদর্শ স্কুলের এই মাড়তি প্রধানমন্ত্রীর জনসভার কেন্দ্র করে পুরো এলাকা আইন শৃঙ্খলা বাহিনীর নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আছে। লক্ষাধিক মানুষের উপস্থিতিতে এই মাড়তি চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ঘোষণা দিতে পারে প্রধানমন্ত্রী। ইয়ান রিককে সাই আছে পুরো চট্টগ্রামবাসী। চৌধুরী রাসেল, C+ TV।